ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার 9 নভেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। টেলিকনফারেন্সে মেলার উদ্বোধন করেন চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম উত্তম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনউদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় 15টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তর ও কয়েকটি ব্যাংক, হাজীগঞ্জ থানার কর্মকর্তারা অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।